নমস্কার বন্ধুরা এক্সাম অ্যান্ড টেকনিকের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই আরেকবার স্বাগত বন্ধুরা রাজ্যের কলেজে উচ্চ মাধ্যমিক উচ্চমাধ্যমিকতায় গ্রুপ ডি এবং সি পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই ভিডিওতে সেই বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো বিস্তারিত ইনফরমেশন দেখার আগে তোমাদের কাছে প্রতিবারের মতো একটা বিশেষ অনুরোধ যদি এই চ্যানেল নতুন থাকো তো প্রতিনিয়ত এই ধরনের চাকরি করে ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য অতিবশ্যই রেড কালার বাটনটি প্রেস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে দেবে তাহলে যখন কোনো চাকরি করে ভিডিও এবং গুরুত্বপূর্ণ ভিডিও আমার চ্যানেল আপলোড করবো তোমাদের কাছে অটোমেটিক নোটিফিকেশন মাধ্যমে পৌঁছে যাবে এবং অতি অবশ্যই ভিডিও লাইক করতে বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না যেন সবার কাছে পৌঁছে যায় বন্ধুরা এই হচ্ছে আবেদন ফর্মটি এখানে তোমাদের বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে বলে রাখি পশ্চিমবঙ্গের প্রতি জেলা থেকে তোমরা এখানে ছেলেমেয়ে উভয় আবেদন করতে পারবে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকলে এই আবেদন ফর্মটা তোমাদের এ ফোর সাইজের পেজে প্রিন্ট আউট করতে হবে এ ফোর সাইজের পেজে প্রিন্ট আউট করে এখানে তোমাদের যে পোস্টে আবেদন করবে সেই পোস্টের নাম নিজের নাম ফাদার নেম অ্যাড্রেস এবং ডেট অফ বার্থ নিচে দেখতে পাচ্ছ এই ধরনের একটি টেবিল পেয়ে যাবে এখানে শিক্ষাগত জগত রেকর্ড তোমাদের বসাতে হবে কম্পিউটার নলেজ জানো কি না সেই বিষয়ে তোমাদের এখানে উল্লেখ করতে হবে যদি কাজের এক্সপিরিয়েন্স থাকে সে বিষয়ে তোমরা এখানে লিখতে পারো তুমি এখানে দেখতে পাচ্ছ কোন কাজ থেকে বিলং করছে সেটি তোমাদের বসাতে হবে কন্ট্যাক্ট নাম্বার ইমেল আইডি দিয়ে নিচে স্কুল হবে নিশ্চয় স্কুলে দেখতে পাচ্ছি এখানে সিগনেচার এখানে সিগনেচার দিয়ে এর সাথে সমস্ত কিছু ডকুমেন্টসগুলি সেলফ অ্যাটেস্টে করে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট স্থানে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে তো ছিল কিন্তু আবেদন ফর্মটা তোমরা কীভাবে ফিল আপ করবে সমস্ত বিষয়ে কিন্তু আলোচনা করলাম আবেদন ফর্মটা জমা দেওয়ার লাস্ট ডেট বলা হয়েছে একত্রিশে জানুয়ারি দু হাজার বাইশ সাড়ে চারটার মধ্যে রিটেন টেস্টের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে রিটেন টেস্টের ডেট তোমাদের টেনটেটিভ ডেট বলা হয়েছে সম্ভাব্য ডেট বলা হয়েছে চারই ফেব্রুয়ারি দু হাজার বাইশের মধ্যে এই ধরনের কিন্তু তোমাদের সম্ভব ডেট বলা হয়েছে এটি কনফার্ম ডেট না আবেদন ফর্মটি তোমরা সরাসরি ইমেলের মাধ্যমে জমা করতে পারবে অর্থাৎ কোনো ধরনের বাই পোস্টের মাধ্যমে তোমাদের জমা করতে হবে না অথবা সরাসরি গিয়ে কোথাও জমা দিতে হবে না তোমরা বাড়িতে বসে নিজে মোবাইলের মাধ্যমে ইমেল পাঠিয়ে আবেদন ফর্মটি জমা করতে পারবে ইমেল আইডিটি বলা হয়েছে আর বিসি হাইপ বি এস ইউ অ্যাট দ্য রেট ইয়াহু ডট কম এই যে ইমেল আইটি বলা হয়েছে এই ইমেল আইটিতে তোমরা মেল করে আবেদন ফর্মটি জমা করতে পারবে আবেদন ফর্মটি জমা করার লাস্ট ডেট আরেকবার বলে দিচ্ছি একত্রিশে জানুয়ারি দু হাজার বাইশের মধ্যেই এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে হার্ড কপিটি তোমাদের আবেদন ফর্মটি দেখালাম সেটি তোমাদের প্রিন্ট করতে হবে প্রিন্ট করে ফিল আপ করতে হবে এবং তার সাথে সমস্ত কিছু ডকুমেন্টসগুলি সেলফ অ্যাটেস্ট করে তোমাদের স্ক্যান করতে হবে অর্থাৎ একটি পিডিএফ ফাইলে তোমাদের স্ক্যান করতে হবে স্ক্যান করে তোমাদের এই মেল আইডিতে তোমাদের মেল করে পাঠাতে হবে এই ধরনের কিন্তু আবেদনের প্রসেস রাখা হয়েছে এখানে তোমাদের বলে রাখি কী কী পোস্ট নেওয়া করা হচ্ছে অ্যাকাউন্টের ক্লার্ক এই পোস্টের জন্য দুটি শূন্য পদে নেওয়া হচ্ছে মিনিমাম শিক্ষাগত জগতে বলেছে উচ্চ মধ্যে পাশ হয়ে থাকতে হবে সাথে কম্পিউটার লজ জানতে হবে তাহলে আবেদন করতে পারবে গ্রুপ সি দুটি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এক্ষেত্রেও উচ্চমাদিক পাশ হয়ে থাকতে হবে এবং কম্পিউটার নলে জানতে হবে তাহলে গ্রুপ সি পোস্টের জন্য এখানে আবেদন করতে পারবে এনসিসি ক্লার্ক এই পোস্টের জন্য মাধ্যমিক পাচকতা থাকলে এখানে আবেদন করতে পারবে এনসিসি রিলেটেড কাজের কিন্তু জ্ঞান থাকলে খুব ভালো হয় ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট গ্রুপ ডি এই পোস্টের জন্য দুটি শূন্যপতি নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক পাচকতা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এই চারটি পোস্টে তোমাদের নিয়োগ করা আছে দেখতে পাচ্ছ অ্যাকাউন্টেন্ট ক্লার্ক গ্রুপ সি ক্লার্ক এনসিসি ক্লার্ক ল্যাবরেটারি অ্যাটেন্ডেন্ট অ্যান্ড গ্রুপ ডি মন্ত্রের বিজ্ঞপ্তির প্রকাশিত হয়েছে ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের তরফ থেকে নৈহাটি নর্থ চব্বিশ পরগনা ওয়েস্ট বেঙ্গল সেভেন ফোর থ্রি ওয়ান সিক্স ফাইভ এই হচ্ছে অ্যাড্রেসটি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে একুশে জানুয়ারি দু হাজার বাইশে দুটি বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর এম ফর এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য ফলোইং পোস্ট অফ দ্য কলেজ এখানে তোমাদের বিভিন্ন পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে এবং ফিক্স স্যালারি রাখা হয়েছে তো এছাড়া কিন্তু মধ্যে বিজ্ঞপ্তির বিজ্ঞপ্তিটি এবং আবেদন ফর্মটি তোমরা ডাউনলোড করে পেয়ে যাবে অফিসার বেসাইট থেকে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদেরকে দেখে দিচ্ছি কীভাবে এই আবেদন ফর্মটি এবং নোটিফিকেশন পিরিয়ডটি তোমরা ডাউনলোড করে পাবে বন্ধুরা এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে ডাব্লু ডট এডিএম ডট কলেজ ডট এসি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের অফিসিয়াল ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইট এনটা করলে ওয়েবসাইটে তোমাদের কাছে এ ধরনের শো করবে এই ধরনের দেখতে পাচ্ছ তোমাদের কাছে কিছু স্লাইড শো হচ্ছে টেক্সট এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ দ্বিতীয়তে বলেছে একুশে জানুয়ারি দু হাজার বাইশ অ্যাপ্লিকেশন আইমবেট ফর দ্যাস ডিবি ক্যান্ডিডেট ফর দ্য ফলিং পোস্ট ফিক্স পে অফ দ্য কলেজ এখানে ক্লিক করলে তোমাদের কাছে সেই বিজ্ঞপ্তিটি ডানোড হয়ে আসবে এবং নিচে স্কুল হলে তোমরা আবেদন ফর্মটি পেয়ে যাবে এইভাবে কিন্তু অফিসার ওয়েস থেকে তোমরা বিজ্ঞপ্তিটি এবং আবেদন ফর্মটি ডানোড করে পেয়ে যাবে তো ছিল কিন্তু বন্ধুরা চাকরির খবরটি এই মধ্যে যেটি তোমাদের ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের তরফ থেকে প্রকাশিত হয়েছে যেটি তোমাদের ওয়েস্ট বেঙ্গল নর্থ চব্বিশ পরগানে আছে এবং পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে এগুলি বিনামূল্যে আশা করি চাকরির খবরটি তোমাদের সকলকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একবার লাইক করবে শেয়ার করবে সবার সাথে যেন সবার কাছে পৌঁছায় প্রতিনিয়ত এই ধরনের চাকরি করে ভিডিও সভাপত পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ